बिस्मिल्लाह रहमान रहीम। अनवारा सरकारी कलेजेर स्नातक प्रथम वर्ष बीए एवं बीएसएस शिक्षार्थीदेरके जानाई अनलाइन क्लासेर पक्ष थेके सुस्वागत। प्रिय शिक्षार्थीरा, आमी जाहेदुल इस्लाम सिकदार, प्रभाषक दशम विभाग। शिक्षार्थीरा, आज आमी दर्शन द्वितीय पत्र नीतिविद्या थेके भाववाद निये तोमादेर सम्मुखे आलोचना करब। आमादेर भाववाद निये आलोचना करार आगे भाववाद के आमादेर जानते हबे केन एटा आत्मगत भाववाद, अर्थात जहाँ ज्ञाता आमरा जहाँ जानी बा ज्ञेय वस्तुर सम्पर्ककेप्रकाश करे आमरा ताके कि बोली, साधारणत ताके आमरा ज्ञान बोली। तो जहाँ ज्ञाता ओ ज्ञेय वस्तु सम्पर्क के प्रकाश करे ताके आमरा ज्ञान बोली। किंतु जिनी जानें ताके ज्ञाता एवं जे वस्तु के जाना होय ताके कि बला होय, ज्ञेय वस्तु बला होय। जे वस्तु के जाना होय ताके ज्ञेय वस्तु बला होय। ज्ञानेर स्वरूप तथा ज्ञाता ओ ज्ञेय वस्तुर स्वरूप सम्पर्के केंद्र करे प्रधानत दुटी मतामत उद्भूत हुए। एगुलो कि अर्थात एगुलो हच्छे वास्तववाद एवं भाववाद। शिक्षार्थीरा, आमादेर आलोच्य विषय हच्छे भाववाद। ताहले भाववाद कि जे मतामत अनुसारे ज्ञेय वस्तु मन अर्थात भा चेतनार ऊपर निर्भरशील, अर्थात जे मतामत अनुसारे ज्ञेय वस्तुर मन भा कि चेतनार ऊपर निर्भरशील ताके कि बला हय, भाववाद बला हय। भाववाद मन निरपेक्ष, वस्तु जगत के कोनो अस्तित्व स्वीकार करे ना, अस्तित्व स्वीकार करे ना। ए मतामत अनुसारे एकोई मनोई मौलिक उपादान वस्तु जगतेर कोनो कि नेई, अस्तित्व नेई। भाववाद अनुसारे भाव बा धारणाय आत्ताय एकमात्र प्रकृत सत्ता। ए मतामत माने ए मतामत अनुजाई बाह्य वस्तु मन निरपेक्ष कोनो स्वतंत्र सत्ता नेई, अर्थात वस्तु जगतेर कोनो अस्तित्व नेई, किंतु धारणा भा आत्ताय एकमात्र प्रकृत सत्ता। ताहले এই যে এই অনুযায়ী বাহ্য বস্তু মন নিরপেক্ষ কোনো স্বতন্ত্র সত্য থাকতে পারে না। বাহ্য বস্তু মানুষের বা ঈশ্বরের জ্ঞানের বিষয় হিসাবে বিদ্যমান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই বার্টলের আত্মগত ভাববাদ কি? এর পুরো নাম হচ্ছে বিশপ বার্টলে। ছিলেন একজন আইরিশ ধর্ম যাজক এবং তিনি তার যুগের জড়বাদী মতবাদে কি করেছিলেন, মর্মাহত হয়েছিলেন। তিনি মনে করতেন যে জড়বাদের সঙ্গে নিরীশ্বরবাদ এবং সংসারবাদ অবিচ্ছেদ্যভাবে কি জড়িত, নিরীশ্বরবাদ এবং সংসারবাদ অবিচ্ছেদ্যভাবে জড়িত। তাই দর্শনের ইতিহাসে ব্রাগলের মতবাদ আত্মগত ভাববাদ হিসাবে পরিচিত। অর্থাৎ বলা যায় যে সত্য হলো আমাদের কি মনের ধারণা। মানে একটু উদাহরণ সাহায্যে আমি তোমাদের সম্মুখে আরে বিষয়টা সহজ করতে চাচ্ছি। যেমন আমরা বলি যে গোলাপ কখনো লাল নয়, যদি দর্শনকারী চোখে তাকে না দেখে। কখনো সুন্দর নয় যদি মন তাকে সুন্দর বলে প্রশংসা না করে। তো দৃষ্টিভঙ্গি, গোলাপ কখনো লাল হতে পারে না যদি দর্শনকারী না দেখে, তাহলে সে কীভাবে লাল হবে? যদি দর্শনকারী দেখে তখনই লাল। সে গোলাপ কখনো সুন্দর না হয় যদি আমি না দেখি, তার সুন্দরকে কীভাবে আমি এক্সপ্লেন করব? প্রিয় শিক্ষার্থীরা, যদি মন থাকে সুন্দর বলে প্রশংসা না করে। লোকের ধারণা খণ্ডন, এই যে আত্মগত ভাববাদের কথা বললাম, আত্মগত ভাববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বার্কলে প্রথমেই তার পূর্বসারি জন লকের বাস্তববাদকে আক্রমণ করেন। কি বললেন তিনি,
ব্রাগডে বলেন যে এই কি সব গুণই হচ্ছে মূলত মন নির্ভর, সব গুণই মন নির্ভর এই ধারণা প্রমাণ করতে গিয়ে তিনি নিম্নলিখিত কয়েকটি যুক্তি তিনি কি করেছিলেন, খণ্ডন করেছিলেন। যুক্তিগুলো আমরা বলতে পারি যে যেমন মুখ্য গুণ ও গণগুণ অবধারণা, মুখ্যগুণ ও গণগুণ অবিচ্ছেদ্য, মুখ্যগুণ ও মনের ধারণা, তারপরে বলা যায় মুখ্যগুণ সর্বজনীন নয়, এই যে কতগুলো যুক্তি তিনি উপস্থাপন করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সম্মুখে এই যুক্তিগুলো আলোচনা করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, মুখ্যগুণ ও মনের ধারণা, মুখ্যগুণগুলোর মতো আয়তন, আকৃতি, তারপর কি সংখ্যা, ঘনত্ব প্রভৃতি মুখ্য গুণগুলো কী করে প্রত্যক্ষভাবে প্রত্যক্ষণের উপর নির্ভরশীল, কিন্তু ইন্দ্রসাহায্য ছাড়া এই তথাকথিত মুখ্যগুণ আমাদের গোচরে আসতে কিন্তু পারে না, অর্থাৎ এগুলো আমাদের মনের ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে যুক্তিটি আমি যুক্তিটি কথা বললাম সেটা হচ্ছে মুখ্যগুণ ও গণগুণ অবিচ্ছেদ্য, মুখ্যগুণ এবং গণগুণ অবিচ্ছেদ্য। কী অবিচ্ছেদ্য? লগ যেভাবে গুণের বিভাজন করেছেন সেগুলোকে আমরা দেখি যে সেগুলো আমরা কি দেখি না, কিন্তু আয়তন, এরপরে হচ্ছে বিস্তৃতি, জড় ছাড়া রূপ, শব্দ, গন্ধ প্রত্যক্ষ করা যায় না। আবার সত্য, উষ্ণতা প্রভৃতি গণগুণ ছাড়া বিস্তৃত নামক মুখ্যগুণটি বোঝাতে পারে না। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেই তিনটি যুক্তির কথা বললাম, আমাদের সর্বশেষ যে যুক্তিটি হচ্ছে সেটা হচ্ছে মুখ্যগুণ সর্বজনীন নয়, মুখ্যগুণ সর্বজনীন নয়। তাহলে কি ব্যক্তিভেদে কোনো একটি মুখ্য ও গণগুণ ভিন্ন ভিন্ন কী করে রূপে প্রতিভাত হয়? যেমন দূর থেকে কোনো ব্যক্তিকে বেঠে মনে হলো, অর্থাৎ দূর থেকে কোনো ব্যক্তিকে ছোটো খাটো মনে হলো, কিন্তু কাছে এলে দেখা যায় যে ব্যক্তিটি দীর্ঘ, অনেক লম্বা। তাহলে কি এখানে আকৃতি নামক মুখ্য গুণটি একই বিষয়ের ক্ষেত্রে অবস্থাভেদে কিন্তু দু ধরনের আমাদেরকে কী দিচ্ছে, জ্ঞান দিচ্ছে। এভাবে ব্রাগলের লকের মুখ্য গণগুণ সম্পর্কে মতামত খণ্ডন করার পর গুণের আকার জড়বস্তু থেকে তিনি কেয়ার করেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি এ পর্যায়ে তোমাদের সম্মুখে আলোচনা করব যে ভাববাদ কি আসলে আত্মকেন্দ্রিক না আত্মকেন্দ্রিক নয়। বাগলের সমসাময়িক যেই বিরুদ্ধবাদীরা তার মতবাদের নিরপেক্ষ, তার অত মতবাদের বিপক্ষে একটি প্রশ্ন উত্থাপন করেছিলেন, তার সমসাময়িক যে বাগলের দার্শনিকরা, সমসাময়িক তার কি এই বিরুদ্ধবাদীরা তার এই মতবাদের বিপক্ষে একটি কিন্তু প্রশ্ন উত্থাপন করেছেন। ও যদি তারা বলেন অস্তিত্ব যদি প্রত্যক্ষ নির্ভর হয়, যা আমি এই মুহূর্তে প্রত্যক্ষ করেছি, যা এই মুহূর্তে দেখেছি, প্রত্যক্ষ করেছি না তার অস্তিত্ব না থাকারই কথা, আমি দেখতেছি না কিংবা আমার অস্তিত্ব থাকার কথা নয়, অর্থাৎ যে মুহূর্তে আমি বাড়ি থেকে বের হয়ে যাই সে মুহূর্তে আমার বাড়িটি আর অস্তিত্বশীল থাকবে না, কিন্তু দেখা যায় যে আমার প্রত্যক্ষণের বাইরে আমার বাড়ি যথাস্থানে বিদ্যমান রয়েছে, আমি আমার বাইরে থাকো বাড়িটি কি যথাস্থানে আছে। এভাবে তারা বার্টলের একজন আত্মকেন্দ্রিক আত্মবাদী প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। এর বিরুদ্ধবাদীদের জবাবে বার্টলে বলেন যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর হলেও ধারণা অস্তিত্ব ঐক্যের জন্য প্রত্যক্ষণকে সার্বিক মনের প্রত্যক্ষণ হতে হবে, অর্থাৎ এই যে তুমি দেখছো না আমি দেখছি না তবু বস্তুটি লোপ পায় না, বস্তুটি কি পায় না, লোপ পায় না। এর কারণ ঈশ্বর তাকে প্রত্যক্ষ করেছেন। এভাবে ভাটলে ঈশ্বর সার্বিক মনের সাহায্যে তার আত্মগত ভাববাদকে আত্মকেন্দ্রিকতাবাদ কবল থেকে মুক্ত করার চেষ্টা করেন। প্রিয় শিক্ষার্থীরা, ব্রাগলের যে মতামতটি আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছেন এই মতামতটি কিন্তু সব কিছু সত্য তা নয়, এই মতামত সমালোচনার উদ্দে নয়। যেমন আমি বলতে পারি ব্রাগলে স্বীকার করে নিয়েছেন যে ধারণা একমাত্র প্রত্যক্ষণের বিষয়, কিন্তু এই মতামতটি তিনি প্রমাণ করেন নি। এরপরে জি মুরের মতে
ব্রাকলে জ্ঞান এবং জ্ঞানের বিষয় এক করে ফেলেছেন, জ্ঞান এবং জ্ঞানের বিষয়কে কি করে ফেলেছেন, গুটিয়ে ফেলেছেন। কিন্তু আসলে জ্ঞান এবং জ্ঞানের বিষয় কিন্তু এক নয়, অর্থাৎ জ্ঞান এবং জ্ঞানের বিষয় এক নয়, এরা মূলত বস্তু এবং ধারণা যেমন এক নয়। প্রিয় শিক্ষার্থীরা, যে ব্রাকলে বলেছিলেন যে এই অর্থাৎ যে কথাটা বললেন, তিনি আলেকজান্ডার তার বিরুদ্ধাচরণ করে বলে যে বস্তু মনের উপর নির্ভর করে, জ্ঞানের কী করে বিষয়বস্তু হওয়ার জন্য নয়, নিজের অস্তিত্ব প্রমাণের জন্য বিষয়গুলোকে তিনি কী করেছেন, ঘুটিয়ে ফেলেছেন। এরপরে যে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর হলো খোদার অস্তিত্ব সম্পর্কে ব্রাকলে কীভাবে জানতে পারলেন যে তার কোনো ব্যাখ্যা কিন্তু দিতে পারেন নাই। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা বলতে পারি যে এই মত বাগলের মতবাদ তৎকালীন চিন্তাবিদদের কীরকম বিপূর্ণ বিবৃত করে পেলেছেন ঘটনাটি তা কিন্তু বোঝা যায়। বাগলের মতবাদ তৎকালীন এবং যুক্তিসমূহ ছিল অত্যন্ত শক্তিশালী। ইতিহাস তার মতবাদের স্থানটি কখনো ঠেলিয়ে দিতে পারবে না। সুতরাং এই মতামত যথাযথভাবে সত্য এবং তিনি দর্শনে ইতিহাসে তার মতামতের স্থানটি কখনো কি টলিয়ে দিতে পারেন নাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবার সুস্থ থাকো মানে ধন্যবাদ সকলকে।